Good morning from Lachen. The time is now 4:55. আর আমরা গুরু নংমারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আমি আর সঞ্জয়। বাইরে এত ঠান্ডা, চিন্তার বাইরে। আমাদের জার্নি আমরা স্টার্ট করে দিয়েছি, আরও আধ ঘন্টা আগে বেরোলে হয়তো ভালো হতো, কিন্তু যা হবার হবে। লাচেনে আমরা 8,800 ফিট উঁচুতে আছি, আর গুরুদংমার হয়ে যাবে 17,000 সামথিং, কত আছে আমার ঠিক মনে নেই, ভুলে গেলাম। তো সূর্যের আলো ফুটুক, তারপরে কথা হবে। স্নো মাউন্টেন দেখা যাচ্ছে দূরে, ওই যে। আর টোটালি অফ রোড একদম। তার মধ্যে আমার যে কো-রাইডার আছে সঞ্জয়, যারা আমার আগের ব্লগটা দেখেছেন তারা জানেন, হি ইজ ফ্রম চেন্নাই। তো ভোরবেলার দিকে সে স্কিট করে গেছে, স্কিট করে পড়ে গেছে, ওর কোনো চোট লাগেনি। বাইকটা একটুখানি, বাইকের লেগ গার্ডটা বেন্ড হয়ে গেছে, আর সঞ্জয় হিমালয়ান চালাচ্ছে, ও অফরোডিংয়ের মজা নিচ্ছে। বাট আমি অফরোডিংয়ের মজা নিতে পারছি না। এই যে রাইডারগুলো যারা দেখলেন, এরা সেম হোটেলে আমাদের সঙ্গেই ছিল, তো এরা আর্লি বেরিয়েছে আর আমরা আধ ঘন্টা লেটে বেরিয়েছি। রাইডারের সঙ্গে রাইডারদের যেখানেই দেখা হয় না, বন্ধুত্ব হয়ে যায়, তো এটা একটা ভালো জিনিস, আমার তো খুব ভালো লাগে এটা। আমাদের সঙ্গে সঙ্গে নদীটা চলেছে, আর নদীটা খুবই সুন্দর, জলটা বয়ে যাচ্ছে পাথরের খাঁজ দিয়ে, দেখতে দারুণ লাগছে। ক্যামেরাতে তো বোঝাই যাবে না, অ্যাকশন ক্যামেরাতে তো বোঝা যাবে না, DSLR তো আমার কাছে নেই। আপনারা সাবস্ক্রাইব করে দিন, DSLR হয়ে যাবে, ড্রোনও হয়ে যাবে, সব কিছুই হয়ে যাবে। ভয়ঙ্কর অফরোড, ভয়ঙ্কর অফরোড। গাড়ি আমার পাওয়ার নিচ্ছে না, এরকম চড়ছে, এরকম অবস্থা আমার। শেষ পর্যন্ত আমি গুরুদংমারের রাইডে বেরিয়েই পড়েছি, তো যেটা একটা দারুণ ফিলিংস দিচ্ছে, থ্রিল দিচ্ছে, এবং অবশ্যই এটা কমপ্লিট করব। আর আমি আমার একটা খুব ভালো বন্ধু পেয়েছি সঞ্জয়কে, যে যার সঙ্গে আমি রুম শেয়ার করছি, নাহলে আমার এই ট্রিপের খরচ অনেক বেড়ে যেত। আবার পিছনে থাঙ্গু চেকপোস্ট। তো এই চেকপোস্টে ফার্স্ট আপনাকে এসে 7:30 সময় খোলে, তো এখানে এসে প্রথমে আপনাকে পারমিটে একটা স্ট্যাম্প লাগাতে হবে এবং আপনাকে ড্রাইভিং লাইসেন্স শো করতে হবে। যদি এটা চেকপোস্ট আপনি পেরিয়ে চলে যান, তো আপনাকে আবার ফেরত আসতে হবে। তো এই চেকপোস্ট, এই চেকপোস্টের পরে আরও একটা চেকপোস্ট আছে, সেই চেকপোস্ট হচ্ছে ফাইনাল চেকপোস্ট, যেখানে আর্মির একটা ক্যাফেটেরিয়া আছে। এখনও পর্যন্ত রাইড সব ঠিকঠাকই আছে, খালি ভোরবেলা সঞ্জয়ের একটুখানি সমস্যা হয়েছিল, বাইকটা একটুখানি পড়ে গিয়েছিলো, তো এছাড়া আর কোনো প্রবলেম হয়নি, সব কিছু একদম ঠিক আছে। আর যাওয়া যাক বেশি দেরি না করে। আমার পিছনে স্নো মাউন্টেন দেখা যাচ্ছে, আর প্রচুর ঠান্ডা এখানে, প্রচুর ঠান্ডা, খাওয়া যাচ্ছে না, আই এম ফ্রিজিং। তো যাওয়া যাক, রাইড স্টার্ট করা যাক। সঞ্জয় ঠান্ডায় কাঁপছে, আর ও হাফ হেলমেট পরে আছে, ওর অবস্থা একদম খারাপ। চলো যাওয়া যাক।
হ্যালো, আর্মি রেস্ট্রিক্টেড এরিয়া, এই জন্য এখানে মোটো ব্লক করতে পারছি না, অ্যাকশন ক্যামেরা অন করতে পারছি না, কি রোড দিয়ে বাইক চালাচ্ছি একবার দেখুন। পুরো অফ রোড আর স্নো মাউন্টেন চারিদিকে, দারুণ লাগছে, ফিলিং এক্সাইটেড, কিন্তু হাত পুরো একদম জমে ক্ষীরত হয়ে নেই, পুরো যাচ্ছে তাই অবস্থা, হাত ব্যথা করছে। আর অল্টিটিউড হাই হওয়ার জন্য হালকা বেশি জোরে কথা বললে ব্রিদিং প্রবলেম হচ্ছে, তো সেজন্য জোরে কথা বলবো না আর রাইডে, রাইড কন্টিনিউ করি আর্মি এরিয়া। তো যেখানে দাঁড়াবো সেখানেই ব্লক করব আর আপনাদের সুন্দর সুন্দর এরকম দৃশ্য দেখাবো। গুরুদংমার যাওয়ার পথে এটাই হচ্ছে শেষ চেক পয়েন্ট, এখানে পারমিট দেখিয়ে একটা টোকেন নিতে হয়, তো আমার টোকেন নেওয়া হয়ে গেছে। এই চেক পয়েন্টের পরে আর কোনো চেক পয়েন্ট নেই। এখানকার নেচার বিউটি দারুণ, চারিদিকে স্নো মাউন্টেন, পিছন দিকেও স্নো মাউন্টেন। আমি জীবনে প্রথমবার স্নোয়ে হাত দিচ্ছি, সামনে যে লেকটা দেখা যাচ্ছে এখানে প্রচুর ইয়াক চড়ছে আর পিছনে স্নো মাউন্টেন। বাইক একদম পাওয়ার নিচ্ছে না, খুব সমস্যা হচ্ছে, গাড়ি টানতেই পারছি না, ইভেন সেকেন্ড গিয়ার ফার্স্ট গিয়ারও তুলতে পারছি না গাড়ি, তো ধীরে ধীরে চলি। ব্রিদিং প্রবলেম এখন আর সেরকম হচ্ছে না, অনেকটা সামলে নিয়েছি, মাঝখানে হচ্ছিল। চলেছি আমার স্বপ্নের গুরুদংমা জয় করতে, আর কয়েক কিলোমিটার পরেই আসছে আমার স্বপ্নের গুরুদংমার। গুরুদংমার ইজ মোর 1 কিলোমিটার। গুরুদংমারের রাস্তায় স্পিড তুলেছি 80 কিলোমিটার। এবারই হচ্ছে আসল খেলা, এই জায়গাটা যদি তুলতে পারি তাহলে জানবো আমি কিছু একটা করতে পারলাম। দেখা যাক, এটাই কোনো নির্দিষ্ট রাস্তা নেই, যেখান দিয়ে খুশি ওঠা যেতে পারে, তো ধীরে ধীরে আমি আমার বাইক তুলি। লুজ মাটি চাকাটা ভালোই স্লিপ করছে, এবার
last patch was too hard. At last, we did it. Yes, that's why I am late. যে গুরুদংমারে আসার জন্য এত কিছু তপস্যা, এত কিছু, সেই গুরুদংমার লেকে আমরা এসে পড়েছি। যদি গুরুদংমার পেরিয়ে আরও এগিয়ে যাওয়া যায়, উপরে আরও একটা লেক আছে, লেকটার নাম আমার মনে নেই। তো যাই হোক, অ্যাট লাস্ট আমরা গুরুদংমার কমপ্লিট করলাম। তো গুরুদংমার ট্রিপের যত সব ছবি, সেই ছবিগুলো দেখতে গেলে আপনাকে ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে হবে। তো চলে যান ইনস্টাগ্রামে, ফলো করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। একবার একটা 360 ভিউ দেখিয়ে দিই। নিচে নামছি, জমে গেছে, সিরিয়াস ব্রিদিং প্রবলেম হচ্ছে। যে সিঁড়িটা নামলাম সেই সিঁড়িটা রেস্ট নিয়ে নিয়ে উঠছি, এনে কিছু বরফ জমে আছে। এত দূরে এসছি আমরা, সো বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার, ফর ইউর চ্যানেল। মেরি চ্যানেলটার নাম এজি ফিল্মস, অ্যান্ড হর্নেট ম্যান সে মেরা মুলাকাত হুয়া হ্যায়, তো বহুত হি আচ্ছা বন্দা হ্যায়, বহুত হামারে সাথ হি হোটেল মে ঠহরে থে, তো হি ইজ লুকিং ফর কাজা রেওয়াত, লাচুং, সো উই আর অলসো লুকিং ফর লাচুং। লাচেনে ফেরার পথে গুরুদংমার থেকে যখন লাচেনে ফিরছিলাম, তখন এই নদীটার গর্জন শুনে দাঁড়িয়ে পড়লাম। তো দারুণ সুন্দর লাগছে এখানটা। এখন 4:30 বাজে আর লাঞ্চে তো কিছু পেলাম না, খাচ্ছি মোমো। তো রাস্তা যেতে যেতে যদি কোথাও দাঁড়াই, ভালো কিছু দেখতে পাই, তো অবশ্যই আমি ব্লগ করব। লাচুং যাওয়ার পথে একটা সুন্দর জিনিস দেখলাম, আপনাদের দেখাচ্ছি, দেখে বলুন কেমন হয়েছে। এমনিতেই আমার দেরি হয়ে গেছে, তবুও যেতে যেতে আর একটা সুন্দর ঝর্ণা দেখতে পেলাম, আর সেই ঝর্ণার দৃশ্যটা আপনারা দেখুন। এখন আমরা
লাচুংয়ে চলে এসেছি। লাচুংয়ে হোটেলে এন্টার করে ফেলেছি আমরা মোটামুটি 7টার সময় এখানে ঢুকেছি এবং খুব টায়ার্ড ফিল করছি, কারণ গুরুদুমারের রাস্তা ছিল একদম টোটালি অফ রোড, কি বলবো। তো আমরা লাচুংয়ে স্টে করেছি, হোটেল সঞ্জয় বুকিং করে রেখেছিল, তো ওই হোটেলেই আমরা রয়ে গেছি। আর এখানে প্রচুর ঠান্ডা, এত ঠান্ডা যে ফ্রিজ হয়ে যাচ্ছি। তো একটু পরে আমরা ডিনার করব, ডিনার করে যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করুন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, বাই বাই।